ইউটিউব থেকে টাকা আয় হয় এ ব্যাপারে কিন্তু অনেকে সন্দেহ আছে এবং যারা বিশ্বাস করেছেন এবং এই টাকা ইনকামের জন্য ইউটিউবিং শুরু করেছেন তাদের কিন্তু কোনো সন্দেহ নাই যে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় তবে এ টাকাটা কিভাবে আসে এ ব্যাপারে তাদের কিন্তু সন্দেহ থাকতে পারে তা আজকে আমি ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করে দেব যে ইউটিউব থেকে কিভাবে আসলে টাকাটা ইনকাম হয় এবং কিভাবে টাকাটা তুলতে হয় এবং ভিডিও শেষে আমি আমার এ মাসের পেমেন্টটা আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আমার পেমেন্টটা ব্যাংকে। চলে এসেছে তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং পাশে যে বেলেকোন আছে সেখানেও একটা ক্লিক করে ঘণ্টাটা বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও পাওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের চলে যায় তো চলুন আমরা মূল কন্টেন্টে চলে আসি যে ইউটিউব থেকে আসলে টাকাটা কিভাবে আয় ইউটিউবে আমরা যখন ভিডিও আমরা আপলোড করতে থাকি এবং নির্দিষ্ট একটা টার্গেট ফিল আপ হওয়ার পর আমরা মনিটাইজেশনের জন্য আবেদন করি এবং আবেদন করার পর আমাদের যখন মনিটাইজেশন অন হয় তখন আমাদের ভিডিওতে অ্যাড আসা শুরু হয় এবং এই অ্যাড থেকে কিন্তু ইউটিউবে টাকা ইনকাম হয় এবং এই অ্যাডের কিছু অংশ যে ভিডিও মেক করে তাকে দেওয়া হয় এবং এই টাকাটা জমা করার জন্য আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হয় গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তো যখন আমাদের অ্যাডসেন্সে দশ ডলার হয় তখন গুগল থেকে আমাদেরকে একটা ভেরিফিকেশন লেটার পাঠায় ওই লেটারটা আমাদের ভেরিফাই করার পর কিন্তু আমাদের গুগল অ্যাডসেন্ট অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যায় এবং এখানে কিন্তু আমাদের যত আয় হয় তখন এখানে জমা হতে থাকে এবং যখন একশো ডলার হয় তখন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাওয়ার জন্য আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা অ্যাড করে দিতে হয় তা আমরা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অ্যাড করে দিতে পারি আমরা যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করে দেব। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই কিন্তু টাকাটা চলে আসবে আমাদের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত যে টাকাটা আয় হয় এই টাকাটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আমাদের বারো তারিখে চলে যায় পরবর্তী মাসে এবং এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে একুশ তারিখে ব্যাংকে পাঠিয়ে দেয় এবং ব্যাংকে পাঠানোর পর কর্মদিবসের মধ্যে আমাদের যে আমরা অ্যাকাউন্টটা আমরা দিয়ে থাকি ওই অ্যাকাউন্টের মধ্যে চলে আসে গুগল অ্যাডসেন্স থেকে যখন আপনার টাকাটা ব্যাংকে পাঠায় তখন তারা একটা মেল করে তো দেখুন এই মাসের এই যে দেখুন একুশ তারিখ আমা আমাকে গুগল একটা মেইল করেছে তো দেখুন আমি মেলটা চালু করলাম চালু করার পর এখানে দেখুন এই যে একুশ তারিখে আমাকে মেলটা করেছে একুশে সেপ্টেম্বর তা আমি দেখুন এই যে মেলটা আমি ওপেন করলাম তো ওপেন করার পর এখান দেখুন এখান থেকে এখানে লেখা উঠছে যে আমার টাকাটা ব্যাংকে পাঠানো হয়েছে এবং এর পাঁচ কর্ম দিবসের মধ্যে আমার ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তো দেখুন আমাকে কিন্তু এই যে একুশ তারিখে পাঠিয়েছে এখন পাঁচ কর্ম দিবসে আমার সাতাশ বা আঠাশ তারিখ পরে তো দেখুন এই যে দেখুন একটা মেসেজ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ছিল ডাস বাংলা ব্যাঙ্কে তো দেখুন আমি এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমি বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছি তো দেখুন আমাকে এই যে দেখুন সাতাশ তারিখে আমাকে বাংলা ব্যাঙ্ক থেকে একটি মেসেজ পাঠিয়েছে তো দেখুন আমি মেসেজটা ওপেন করি তো ওপেন করার পর এখানে দেখুন এই যে দেখুন সাতাশ তারিখে এখানে এই যে নয় টাকা দেখুন এই যে কমার্শিয়াল রেমিটেন্স নয় টাকা আমার জমা হয়েছে তো এখন কিন্তু আমি ব্যাংক থেকে টাকাটা উত্তোলন করতে পারবো তো এভাবেই কিন্তু আমাদের গুগল অ্যাডসেন্স থেকে আমাদের ব্যাংকের মধ্যে চলে আসে তো আমরা ব্যাংকের থেকে তখন আমরা তুলতে পারি ভিউয়ার্স আজ আর নয় আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে পারেন এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টস করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনই শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ